গুড মর্নিং ফ্রেন্ডস, আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। এখন সকাল 6টা বাজে, সকাল 6টায় আমার ঘুম ভেঙে গেছে। বাইরে সারা রাত ভোর বৃষ্টি হয়েছে, চারদিকে জল। আজকের ভিডিওতে আমি সেটাই দেখাবো, আমাদের পাড়ায় কীরকমভাবে সমুদ্র তৈরি হয়ে গেছে, সাথে সারাদিন কী করছি, কীভাবে জামাকাপড় শুকানো হচ্ছে, কী অবস্থা আজকে বৃষ্টিতে। কিন্তু এই বর্ষার মজাটাই আলাদা। সারা দিনে আজকে কী করলাম, কী খেলাম, আর মাঝে আমার একটু মন খারাপ হয়েছিল, সেই সমস্ত গল্প আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে। দেখতে পাচ্ছ কিরম অন্ধকার হয়ে আছে, সকাল 6:30 এখন বাজে। জাস্ট চা খেয়েছি, খেয়ে এই ভিডিওটা করছিলাম। তো হালকা করে সকালবেলা উঠে আমি চা খেয়ে নিয়েছিলাম, তার আগে আমি ডিটক্স খাই। আমি একটু রান্নাঘর থেকেও দেখাচ্ছি চারদিকের পরিস্থিতি, খুব মজা লাগছিলো আজকে, পুরো গৃহবন্দী জীবন, কেউ কোথাও বেরোতে পারেনি। তো সকালবেলা আমি অনেক ভোরে একটু চা খেয়ে নিয়েছিলাম, তারপর আমি যেটা করি সেটা হচ্ছে খালি পেটে ডিটক্স খাই। তো সেটা একটু আজকে প্রবলেম হয়ে গেছিলো, কিছু করার নেই। তো আমি অর্গানিকের এই জোয়ানটা দিয়ে বা আজবাইনটা দিয়ে আর এই অর্গানিকের আমি জিরেটা দিয়ে আমি এই জোয়ান আর জিরের এই জলটা তৈরি করি। এটা এক ধরনের চায়ের মতো ফুটিয়ে খাওয়া হয়, এটা শরীরের জন্য ভালো, গা হাত পা ব্যথা কমে, এছাড়াও এটা ওয়েট লস করতেও সাহায্য করে এবং খুবই ভালো, উপকারী অনেক রকম বিষয় এর মধ্যে রয়েছে, সেগুলো নিয়ে আমি পরে ডিটেলে বলবো। এইভাবে আমি এক চামচ জোয়ান আর এক চামচ জিরে দিয়ে এই জলটা বানাই। তো এটা খেয়ে প্রচণ্ড রিফ্রেশ লাগে, আর মাথা যন্ত্রণা, দাঁতে যদি কোনো ব্যথা হয় সেটা সুন্দরভাবে চলে যায়। তো এটা ট্রাই করতে পারো। এবার দুর্গাদি এসে বেল বাজিয়েছে, বাইরে বৃষ্টি পড়ছিল, দুর্গাদি আজকে ভিজে গেছে, বলছে দিদি ভিজে গেছি, তবুও এই বৃষ্টিতে কাজ করে মজা আছে গরমের থেকে। তো আমার ডিটক্সটা রেডি, আমি ডিটক্সটা খেয়ে নিয়েছি। এখন বাজে 8টা, আমার খুব খিদে পেয়ে গেছে, আমি একটু ব্রাউন ব্রেড টোস্ট, চা আর ডিমের পোচ নিয়ে বসে পড়লাম জানলার ধারে। বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, সাথে আমি ব্রেকফাস্টটাও সেরে নিলাম। এবারে মোটামুটি 9টা বাজতে চললো, আমার গোগো সে আজকে বৃষ্টিতে তার এত মজা লাগছে ঘুমাতে, সে পুরো ঘুমাচ্ছে, তার বাবাকে কপি করে সে ঘুমাচ্ছে, দুজনে মিলে ওঠার নাম নেই। গোগোকে বলছে গোগো ওঠ ওঠ ওঠ, গোগো কিছুতেই উঠছে না। তো এরপর একটা মজার ব্যাপার হলো, সেটা দেখাবো, সেটা হচ্ছে গোগোর এবার খাওয়ারের টাইম। তো আমি সকালবেলা আজকে মুড়ি আর দুধ, ন্যানের দুধ দিয়ে মুড়ি দিয়ে ওর ব্রেকফাস্ট রেডি করেছি, কিন্তু গোগোর কী অবস্থা, গোগো তো উঠে যে ব্রেকফাস্ট করবে তার কোনো নাম নেই। তো লাস্ট লালটি উঠ গেয়া, খানা রেডি হে, বেটি উঠ গেয়া না, বেটি উঠ গেই, তাই তো মাম্মা, মেরি বেটি উঠ গেই। ওর সাথে একটু মজা করতে করতে ওকে আমরা খাওয়ালাম। তো খাওয়া দাওয়ার পর ও নিজেই টেনে টেনে এসব শুরু করেছে দুষ্টুমি। এরপর মা আমাকে হোয়াটসঅ্যাপে ছবি পাঠালো, এটা মায়ের অবস্থা, চারদিকে জল। মা আমাকে সেই ছবি পাঠালো, মাকে বললাম মা তোমার কী পরিস্থিতি ওখানে, তো আমাদের একই পাড়ায় থাকি, তো মায়ের তো পুরো চারদিক জল। তো আমি নীলাদ্রিকে যখন বললাম যে দেখো দেখো কী অবস্থা বাড়িতে, নীলাদ্রি বললো তো বিয়ের আগে থেকে দেখছি, আলাদা করে ছবি না তুললেও একই ছবি আলটিমেট প্রত্যেক বছর পোস্ট করতে পারবে। তো আমি হেসে দিলাম যে এটা থেকে দু তিন রকমের জিনিস বোঝা যায় যে আমাদের এলাকাতে জলের সমস্যা, মানে জল জমার সমস্যা এখনও কমেনি। আজকে মানে নীলাদ্রি কথাটা যখন বললো সেখান থেকে এটা প্রমাণিত হলো যে সত্যি আমাদের এখানে জল জমা কমেনি। আর এইটা হচ্ছে আমার ব্যালকানি থেকে, এখানে আমার বাড়ির সামনেও জল জমেছে, শুধু আমার দরজার সামনেটা একটু উঁচু, জল জমেনি, কিন্তু বেরোতে গেলে জল পেরিয়ে বেরোতে হবে। তো এটা আমার ড্রয়িং রুম থেকে জানলা দিয়ে চা খেতে খেতে তুলছিলাম, চারদিকে এরকম বৃষ্টি। এবার আমার মনে হলো যে আজকে এত সুন্দর ওয়েদার, একটু রূপচর্চা করা যাক, রূপের তো আর কিছু নাই, তো যাই হোক রূপচর্চা করবার চেষ্টা করলাম। একটুখানি মুসুর ডাল, ওটসের গুঁড়ো, তার সাথে টক দই আর মধু দিয়ে ভালো করে ফেটিয়ে এটা মাখলাম মুখে, তাতে কিছুই লাভ হয়েছে কি না জানি না। আর যেটা আমি অ্যাকচুয়ালি ইউজ করি সেটা হচ্ছে ওয়াওর, আমি ইউজ করি আরবান এই আপটান, যেটা যেটাকে উপটানও বলা যায় ফেস ওয়াশ, এটা খুবই ভালো। আজকে মনটা খারাপের কারণটা বলবো, কারণটা হচ্ছে যে সকাল থেকে আজকে এত ভালো লাগছিল ওয়েদারটা, সারা রাত ভোর বৃষ্টি এত গরমের পর, কিন্তু আজকে মন খারাপের বিষয়টা হচ্ছে আজকে উল্টো রথ। আর আমি প্রত্যেক বছর সোজা রথে বাড়িতে জগন্নাথে পুজো দিয়ে
জগন্নাথ কে মামার মায়ের বাড়িতে পাঠাই। আবার উল্টো রাতের দিন ও বাড়ি থেকে পুজো টুজো হয়ে অরত এই বাড়িতে আসে। তো এই আগের বছর পারিনি করতে, তো এই বছর ভেবেছিলাম যে বাড়িতে রত্না আনবো, মা ওখানে ভোগ দিচ্ছে আরতি করছে, যেহেতু এক বছর হয়নি সেই কারণে। তো আজকে খুব ভেবেছিলাম যে বিকেলবেলা রত্না আনবো, মেয়েকে একটুখানি মহাভোগের চাল দেব, তো সেইগুলো আর হলো না। এখন এটাই আমার মন খারাপের মূল কারণ। দেখা যাক, মনে হয় না জল নাববে যা জলের পরিস্থিতি হয়ে আছে। তো আজকে সবাইকে উল্টো রথযাত্রার অনেক শুভেচ্ছা। আমার এই মন খারাপ, এখন এই বসে আছি চান করে, কি আর করব। চান টান করে আমরা শাশুড়ি মার ঘরে সবাই মিলে গোবো, টিভি দেখছে। আমার শাশুড়ি মার ফেভারিট সিরিয়াল মোহর, সে ফায়ারস্টিকে সেটাই দেখে। আর এইভাবে এখন হালকা হালকা ভিজা ভিজা জামাগুলো শোকাচ্ছে গোবর কটের ওপরে। এগুলো খুব একটা ভেজা নয়, জাস্ট স্যাঁতস্যাঁতে। এদিকে মা আমাকে হোয়াটসঅ্যাপ করে পুজোর ছবি পাঠালো। এই জগন্নাথকেই আমি পুজো দিয়ে আমার মেয়ের প্রসাদ খাওয়ার দিন আমি মার বাড়িতে পাঠিয়েছিলাম। আর আজকে মা তাকে ভোগ দিচ্ছে, পুজো করছে। তো মা মায়ের সমস্ত ঠাকুরের পুজোই করেছে এক ওই পুজোর সাথে, তো সেইটাই মা আমার সাথে শেয়ার করলো, সেটাই তোমাদের কাছে আজকে তুলে ধরছি। এটা আমার মায়ের ওখানে আমাদের ঠাকুর ঘরের, ও বাড়ির ঠাকুর ঘরের পুজো। এখানে জগন্নাথটাকে আমি পুরী থেকে এনেছিলাম, নীলাদিকে গিফট করেছিলাম, সেটাকেই পুজো দিয়েছিলাম। তো এটা আমি বিয়ের আগে গিফট করেছিলাম ওকে, তো সেটাই পুজো দিই এখন। এই গণেশটা আমার দিদার, এই রাধা বল্লভ, বল্লভ চেঞ্জ হয়ে গেছে, রাধা আমাদের আগেরই আছে, বল্লভ চেঞ্জ করেছে। এই এই নিচের গোপালটা আমার, ওই পেছনের গোপালটা আমার, নিচেরটা আমার দিদার। এই শিব ঠাকুর যে আছেন তিনি একদম কাশি থেকে আমার দাদু এনেছিল যখন আমার মা ক্লাস এইটে পড়ে, মা বায়না করেছিল শিব পুজো করবো। পিছনে আবার পার শিব পার্বতী আছে, ষাঁড় আছে, লক্ষ্মী গণেশ, এখানে মহাকাল, এবং এখানে পার্বতী কোলে গণেশ, লক্ষ্মী। এখানে বেশিরভাগ ঠাকুরই আমার দিদার দিদার। এই লক্ষ্মীটাও আমার দিদার লক্ষ্মী, প্রসাদ দেওয়া হয়েছে এই লক্ষ্মী ঠাকুর। এগুলো সব আমার ছেলেবেলার ঠাকুর, লক্ষ্মী থেকে শুরু করে সব ঠাকুরগুলো। কিছু কিছু নতুন ঠাকুরের সংযোজন ঘটেছে বিগত 10-12 বছরে, কিন্তু এইগুলো সব আমার এই ছোটোবেলার লক্ষ্মী। এই লক্ষ্মী ঠাকুরকে প্রণাম করতাম ছোটোবেলায়, সেই ভাবি সেই সেই ছোট্টবেলার বিশ্বাস করা ঠাকুর এগুলো আমার। একে বলতাম ঠাকুর যেন আমাদের বাড়িতে খাওয়ার জোটে, দিদা বলতো দাদু রিটার করে গেলে কী হবে, তখন বলতাম দাদা যেন রিটার্ন না করে। তো সেই সব ঠাকুর আমার ছোটোবেলার বিশ্বাসের ঠাকুর, ছোট শিশু মনের বিশ্বাস যে ঠাকুরগুলোকে দিয়ে হয়েছিল। তারপরে এই ঠাকুরগুলো সব নতুন নতুন মা আনে, সেইগুলোকে এইসব দেওয়ালে লাগানো হয়েছে, তো এইগুলোকে মা পুজো করে। এত ঠাকুর, এত ঠাকুর, প্রচুর ঠাকুর। তো আমার বাড়ির এই ঠাকুরঘরের ঠাকুর নিয়ে একটা ভিডিও পুরো করে ফেলা যায়। এটা আমার সেই মা কালী, যে মা কালীকে আমি বিশ্বাস করি। আমি আগের ভিডিওতে বলেছি আমি মা কালীকে আমার ইষ্ট দেবতা, এই মাই আমার সেই ছোটোবেলার থেকে বিশ্বাস করে এসেছি। এটা একটা ক্যালেন্ডার কাটা দুর্গা ঠাকুর, এটাও আমার অনেক বছরের দিদা কেটে পুজো করেছিল। জয় মা কালী, সবার মঙ্গল করো, ভালো রাখো, পৃথিবী সবাই সুস্থ থাকুক, সবার জীবনে আনন্দ থাকুক, এটা নারায়ণ। তো মা সমস্ত ঠাকুর শেয়ার করেছে, আজকে একটা খুব সুন্দর শুভ দিনে সকল ঠাকুরের দর্শন আপনারা করতে পারলেন। তো আজকে নয়, এই 65 বছর আগে থেকে এই ঠাকুরগুলো আমার দিদার সংসারে আছে, সেই সমস্ত ঠাকুর আজকে আমি শেয়ার করলাম, যেহেতু মা আজকে ওই বাড়িতে ভোগ দিয়েছে। এই গণেশ, এই সেই কাশীর বিশ্বনাথ, কাশী থেকে আনা, এগুলো সব আমার ছোটোবেলার ঠাকুর। জয় দক্ষিণা কালিকায় নমঃ। তো মার এই সমস্ত দেখার পর আর কি করব, বিকেলে প্ল্যান করলাম রাতের রান্না, মানে সন্ধ্যেতে রান্না বসানো হলো। এত বৃষ্টি পড়ছে বাইরে, আমার যে রান্নার দিদি সে আসেনি, অগত্যা আমাদের একটা সেই ফিস্ট ফিস্ট টাইপের একটা ব্যাপার তৈরি হচ্ছে, একদম গরম গরম খিচুড়ি। মা সেই খিচুড়িটাকে বিকেলেই বসেছে, কারণ অন্যান্য কাজ থাকে, গোবোকে নিয়ে একবার কোলে নিতে হয়, করতে হয়, সবাইকে মিলেমিশে করতে হয়। এবারে আমি একটু পড়তে বসেছিলাম, গোবো তো সেখানে ঢুকে মামা মানে মামা করেনি, মানে ওরম টাইপের করে সে আমার কাছে একটু মজা করতে ঢুকে গেল। তারপরে তৈরি হচ্ছে গরম গরম আলু ভাজা,
এটা হচ্ছে আজকে বৃষ্টির দিনে একটা পিকনিক বা ফিস্ট করার মতো। সাথে হচ্ছে আলুর চপ, উফ দারুণ লাগে এগুলো খেতে। আলুর চপ তৈরি হচ্ছে, ব্যাটার তৈরি করা হয়েছে, পেঁয়াজি রেডি করে রাখা হয়েছে, আলু চপগুলো সব রেডি করে রাখা হয়েছে, এবার শুধু ভাজার অপেক্ষা। কড়াইতে এবার তেল দেওয়া হয়েছে, গরম গরম তেলে এবার পেঁয়াজি করা হচ্ছে, পেঁয়াজি ভাজা হচ্ছে। আর মনে হচ্ছে কখন এই পেঁয়াজিগুলো লাপ মেরে এসে আমার থালার ওপর পড়বে। আজকে আমাদের মেনু পেঁয়াজি আলুর চপ, লঙ্কার চপ, সাথে আলু ভাজা, গরম ঘি, খিচুড়ি আর আমের চাটনি। কেমন হলো আজকের বৃষ্টির দিনের এই খাবারের মেনু জানাতে কিন্তু ভুলবেন না। আর সাথে থাকবেন, এইভাবেই সাথে থাকবেন। দেখুন এখন পেঁয়াজি ভাজা হচ্ছে, কি খেতে ইচ্ছা করছে, তো কিছু করার নেই, ভিডিওতেই শেয়ার করলাম। দেখুন গরম গরম বেশ গোল্ডেন ব্রাউন হওয়া পেঁয়াজি, বাইরে ঝমঝম করে বৃষ্টি আর সাথে এই ভাজা খাওয়া, এটা অন্য মজা। এবারে একই কড়াইয়ের মধ্যে পেঁয়াজি আর লঙ্কার এক অনবদ্য সম্পর্ক, তো দেখতেই পাচ্ছেন। এবার লঙ্কাগুলো ফেলা হচ্ছে, লঙ্কাগুলো ভাজা হচ্ছে, কেমন লাগছে, কেমন লাগছে এই বৃষ্টির দিনে। সমস্ত মন খারাপ সত্যি সত্যি চলে গেল এই ভাজার গন্ধে। এইদিকে পাশের গ্যাসের মধ্যে সেই খিচুড়ি হালকা ধিমি আঁচে গরম হওয়া চলছে, আর তার সাথে পাশে চলছে ভাজা, একটার পর একটা ভাজা, সেটা দিয়েই খাবো খিচুড়ি। সাথে আছে আলু ভাজা, আলু গোল গোল আলু ভাজা, আর এই দেখুন ব্যাটারের মধ্যে পড়ে গেছে, বেসনের ব্যাটারে পড়ে গেছে আলু, আর সেটা পড়ে গেল এবার তেলের মধ্যে। এবার আলুর চপ ভাজা হচ্ছে, উফ কি ভালো লাগছে আমার তো, মানে তখন পুরো লাফিয়ে আলুর চপটা মনে হচ্ছে কাসুন্দি দিয়ে খাবো না চিলি সস দিয়ে খাবো, দারুণ মজা লাগছিলো। এই বৃষ্টির দিনে অনেক দিন পরে খিচুড়ি আর এই সমস্ত তেলে ভাজার খাওয়ার একটা মজা হলো। সত্যি আজকে মাকে খুব মিস করছি। মা, আমি একজনকে দেখতে পেয়ে মার কাছে আধকাঁচা খিচুড়ি পাঠাতে পেরেছিলাম যে একটু মাকে পৌঁছে দেওয়ার জন্য, কিন্তু ভাজা দিতে পারিনি, কারণ চারদিকে সমুদ্রের মতো জল, সেই জল পেরিয়ে সম্ভবই নয় আজকে বেরোনো, কারণ চারদিকে বিভিন্ন ধরনের পোকামাকড় সাপ এগুলো বেরিয়ে যায়। তো দেখতে পাচ্ছ গোল্ডেন ফ্রাই হবা পেঁয়াজি আলুর চপ লঙ্কার চপ। এবার গরম গরম নিচে আগুন জ্বলছে কড়াই, মানে ওই ডেচকিটার তলায় গরম গরম খিচুড়ি উঠছে, দেখতেই পাচ্ছ কিরম ধোয়া, সাথে ঘি আর এই চপ ভাজা আর আলু ভাজা। এবারে বলো বন্ধুরা কেমন লাগলো আজকে সারাদিন, সকালবেলার ঝমঝমে বৃষ্টি দিয়ে সকাল ছটায় দিন শুরু করেছি, সাথে গোবর, সাথে সময় কাটানো, সাথে মন খারাপ, আর দিনের শেষে রাতের বেলা একটা মহাভোজ খিচুড়ির সাথে তেলে ভাজা আর আলু ভাজা দিয়ে। নীলাদ্রিকে খাবার সার্ভ করে দিয়েছি, জিজ্ঞেস করছি কেমন লাগছে, তো বলছে দারুণ লাগছে খিচুড়ি খেতে। 10টায় আমাদের ডিনার হচ্ছে, আমরা সবাই এবার ডিনার করব। এবার গোগো একটু খাবার একটু ইন্টারভাল দিতে হবে, গোগো একটু পর খাবে, গোগোকে ওই ডাল সিদ্ধ আলু সিদ্ধ ভাত এগুলো সব খাইয়ে দেওয়া হবে, তারপর আমরা ঘুমাবো। বাইরে এখনও বৃষ্টি পড়ছে ঝমঝম করে, সবাই এই সুন্দর বর্ষাকে উপভোগ করুন, ভালো ভালো খাবার খান, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর লাইক আর কমেন্ট।